গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বেবিস খুনসুটি টু চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন, যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস। তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোশ্চেনের অ্যানসার দিতে পারছো। লেটস গো গাইজ, আজকে ফার্স্ট রাউন্ডে তোমাদেরকে দেখতে হবে এই তিনটি ছবি। এবার এই তিনটি ছবিকে দেখে বলো তো এখানে একটি ট্রেন্ডিং ইউটিউব চ্যানেলের নাম কি হবে। এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে 10 সেকেন্ডের মধ্যে আমাদেরকে কমেন্ট করে দাও। গাইজ, এখানে চ্যানেলটির নাম হবে, প্রথমে লেখা আছে আ, তারপরে যে ছবিটি সেটি একটি জবের ছবি, তিন নম্বরে লেখা আছে সায়েন্স। তাহলে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে ট্রেন্ডিং এবং ভাইরাল ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আজব সায়েন্স। বর্তমানে এই চ্যানেলটি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। এই চ্যানেলের মধ্যে রয়েছে শিক্ষণীয় এবং বিজ্ঞান সংক্রান্ত ভিডিও। চলো এবার নেক্সট রাউন্ডে কী আসছে দেখে নেওয়া যাক। চলো এবার নেক্সট তোমাদেরকে দেখতে হবে চারটি ছবি। এবার দেখা যাক এই চারটি ছবিকে মিলিয়ে তোমরা আরও একটি ভাইরাল এবং ট্রেন্ডিং ইউটিউব চ্যানেলের নাম গেস করতে পারছো কিনা। কি গাইস, চ্যানেলটির নাম গেস করতে পারলে? যদি তুমি চ্যানেলটির নাম পেরে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর যেন পারোনি দেখো। প্রথমে যে ছবিটি রয়েছে সেটি একটি মৌমাছির ছবি, মৌমাছির ইংলিশ হচ্ছে বি, তারপরে রয়েছে সাক, আর তিন নম্বরে লেখা আছে তো, আর চার নম্বরে আছে একটি ছেলে। তাহলে এই চারটি ছবিকে মিলিয়ে ট্রেন্ডিং এবং ভাইরাল ইউটিউব চ্যানেলটির নাম হবে বিষাক্ত ছেলে। এই চ্যানেলটির মধ্যেও ফানি এবং রোস্ট ভিডিও আপলোড করা হয়। গাইজ, থার্ড রাউন্ডে থাকবে তোমাদের জন্য শব্দ ছক। এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে দিয়ে তোমরা বলো তো এখানে একটি ভোট প্রার্থীর নাম কি হবে। গাইজ, এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসালে ভোট প্রার্থীটির নাম হবে কংগ্রেস। তোমাদের উত্তর যদি কংগ্রেস হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে লেখো কংগ্রেস। গাইজ, এবার এখানে দেখো এলোমেলোভাবে একটি ঋতুর নাম লেখা আছে। তোমরা এবার এই লেখাগুলোকে সঠিকভাবে সাজিয়ে বলো তো এখানে কোন ঋতুর নাম লেখা আছে। তো গাইজ, এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে তুমি যদি ঋতুটির নাম পেরে থাকো তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, আর যারা পারোনি দেখো এই এলোমেলো অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে এখানে ঋতুটির নাম হবে গ্রীষ্মকাল। গাইজ, নেক্সট এবার তোমরা দেখো পরপর দুটো ছবি। এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা কি বলতে পারবে এখানে একটি মোবাইল অ্যাপের নাম কি হবে? যদি অ্যাপটির নাম বলতে পারো তাহলে এখনই নিচে কমেন্ট করে দাও। কি গাইজ, অ্যাপটির নাম কি পেরেছো? দেখো অ্যান্সারটি প্রথমে দেওয়া আছে একটি মুখের ছবি, মুখের ইংলিশ হচ্ছে ফেস, তারপরে রয়েছে বই অর্থাৎ বুক। তাহলে এখানে মোবাইল অ্যাপটির নাম হবে ফেসবুক। গাইজ, এবার থাকছে তোমাদের জন্য ভাইটাল কোশ্চেন। তো তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো, এখানে এই মেয়েটির মুখে অ্যাসিড ছুড়ে মারা হয়েছে আর এখানে রয়েছে পাঁচটি ছেলে। তো তোমরা কি বলতে পারবে এই পাঁচটি ছেলের মধ্যে কোন ছেলেটি এই মেয়েটির মুখে অ্যাসিড ছুড়ে মেরেছে? এর উত্তরটি ভাবার জন্য তোমাকে 10 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে। গাইজ, তুমি কি বুঝতে পারলে এখানে মেয়েটির গায়ে কে অ্যাসিড ছুড়ে মেরেছে? তো চলো অ্যান্সারটি আমি তোমাদের বলে দিচ্ছি। এইখানে ভিডিওটিকে ভালো করে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে চার নম্বর যে ছেলেটি রয়েছে তার জামার ভেতরে একটি অ্যাসিডের সিসি লুকানো আছে, যেটা আবছা হয়ে বোঝা যাচ্ছে। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে চার নম্বরের ছেলেটি মেয়েটির গায়ে অ্যাসিড ছুড়ে মেরেছে। কি গাইজ, এই কোশ্চেনের অ্যান্সার তুমি যদি নিজে থেকে দিতে পারো তাহলে ভিডিওটিতে লাইক করবে, কারণ এই কোশ্চেনের অ্যান্সার কেবলমাত্র ইন্টেলিজেন্টরাই দিতে পারে। চলো এবার থাকছে তোমাদের জন্য ছোট্ট একটি ধাঁধা। ধাঁধাটি হলো কাজ করে সুর দিয়ে নই আমি হাতেই,
পরের উপকার করি তবু খায় লাথি। বলো তো দাদাটির অ্যান্সার কি হবে? বন্ধুরা, এ ধাঁধাটির অ্যান্সার হবে ঢেঁকি। কি গাইজ, আমার উত্তর বলার আগেই তোমাদের কি এটাই অ্যান্সার ছিল? তাহলে ভিডিওটিতে লাইক করে দিয়ে তুমি তোমার নামটি লিখে দাও। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে 7টি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট দিয়ে জানিয়ে দিও। আর এরকম ইন্টেলিজেন্ট টেস্ট পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।